হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারহাদ বলছি। ফারহাদ ফারহাদ, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আচ্ছা, আমি আপনাকে ভালোবাসি। হাই হাই। না সত্যি, আসলে সত্যি হ্যাঁ। হ্যালো। সো গাইস, লাস্ট ভিডিওতে বলছিলাম কিউএনএ ভিডিওতে যদি 80+ লাইক হয় তাহলে গাইস একটা ডেয়ার ভিডিও আনবো, বাট আপনারা গাইস 80+ কি 100+ ক্রস করে ফেলছেন, কারণ বুঝলাম না কিছু। এমনি তো জীবনে একটা ভিডিওতে লাইক দেন না, 40-50-এর উপরে তো আমার লাইক উঠেই না। বুঝছি গাইস আপনাদের ভালোবাসা থাক, আর কি বলবো, এত ভালোবাসেন আমাকে যে একটা ডেয়ারের জন্য লাইক দেন, এমনি লাইক দিতে পারেন না। থাক, সমস্যা নেই, কষ্টের কথা বাদ দিয়ে গেছি, এবার থেকে গেছ আশা করি একটু লাইক টাইক দিবেন। তো যাই হোক গেছ, অনেকজন ডেয়ার দিছে, সেগুলো করা ট্রাই করবো, যেগুলো আসলে করা পসিবল, কারণ অনেকজন দিছে প্যানগুলা বাইরে আড়ো, তারপর বাথরুম দো, ভিনিগার দিয়ে 7-Up সাবান খাও, আরও হাবি যাবি কি কি জানি ডেয়ার দিছে। আসলে সব তো এমনি করা সম্ভব না, কারণ আমার তো বাইচা থাকতে হবে নাকি, রাস্তায় গিয়ে নাচো মাচো এসব তো হবে না। যেগুলো যেগুলো করার মতো গেছে সেগুলাই করবো, যেগুলো করা যাবে। সো গেছ, আর কথা না বলি ডাইরেক্ট ঢুকে যাই, লেটস গো। তো গেছ, এখন আপনাদের কিছু ডেয়ার পড়ি। আব্দুস সামাদ, আই গেস ডেয়ারটা আননোন একটা নাম্বারে কল দিয়ে বলতে হবে, আমি আপনার মেয়ের জামাই, ডেয়ার ফ্রম মোমো। ওকে, তো প্রথমত এই ডেয়ারটা নেওয়া ট্রাই করবো, সরি আমি আসলে অন্যদিকে তাকিয়ে দিচ্ছি, আমার ফোনে ক্যামেরা কো আমি খুঁজেই পাই না ভাই, মাফ চাই। তো এই যে আমি আননোন একটা নাম্বার এখন টিপবো, যে কোনো একটা 0173 আন্তাজ একটা নাম্বার টিপছি, যেটা আমি ব্লার করে দিবো আই গেস, কারণ আসলে আননোন নাম্বার দেখানো তো উচিত হবে না। তো ফোন দিয়ে দিয়েছি আমি, আই গেস রিং বাজবে এখন। বলছে আমি আপনার মেয়ের জামাই বলতে, আমার পুরো হার্ট বিট ফাস্ট ভাই, লল ধরে না কেন, অনেকক্ষণ হয়ে গেছে ধরে না, দিন দুপুরে ভিডিও বানিয়ে দিছি, দিন দুপুরে ধরবে না কেন কে জানে, ধরে নাই। তো আমি আবার কল লাগাই আল্লাহর নামে। ওকে, রিং বাজে নাকি দেখি, রিং বাজতেছে, বাজছে ভাই, জলদি। হ্যালো, 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 আমার নাম ফারহাদ, আপনার কথা শোনা যাচ্ছে? আমার কথা বলতেছি যে আমি আসলে আপনার মেয়ের জামাই, আপনার মেয়ের জামাই হতে চাই আসলে, আমি আপনার মেয়ের জামাই। আমার মেয়ের জামাই? হ্যাঁ, আমি ফারহাদ। আপনি এখন কোথায়? বলতেছি আমি তো এখন বিয়ে করি। এটা আপনি আগে বলবেন না, আগে ফোন দিয়েছিলেন, নাম্বারটা একটু দেখছেন? ও, নাম্বার ভুল মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে ভাই, ধন্যবাদ, ঠিক আছে ঠিক আছে। তো পরেরটা নেই কই। তো পরেরজন হচ্ছে সাইদুর রহমান, সে বলছে আমার ডেয়ার হলো একটা র্যান্ডম নাম্বার কল দিয়ে 3টা ম্যাজিক্যাল ওয়ার্ডস বলেন। এখন 3টা ম্যাজিক্যাল ওয়ার্ডস বলতে কি বুঝাইছে আল্লাহ জানে, কল দিব, কল দিয়ে 3টা ম্যাজিক্যাল ওয়ার্ডস বলতে হবে, অ্যান্ড আই ডোন্ট নো সে কী মিন করছে ম্যাজিক্যাল ওয়ার্ডস বলতে, আমি কিছু একটা বলে দিব। আমি কি আমার ইউটিউবে প্রমোশন করে দেবো নাকি, দেখা যাক কী হয়, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আমার কথা শোনা যাচ্ছে? কিলো কাইটাই দিছে, বুঝা ফেলাইছে মনে হয়, দূর আরেকটা নাম্বার ফোন দিতেছে, এমনি যে কী হবে আল্লাহ জানে। 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আমি বলতেছি ভাই একজন, আপনাকে কিছু বলার ছিল। আপনি কি ভাই ইউটিউব চালান? হ্যাঁ, আপনাকে একসাথে 100,000 মানুষ দেখতেছে। আচ্ছা, এই যে আপনার খবর নেওয়ার জন্য আপনাকে একটু ভাবলাম, আপনার একটু খবর টবর রাখি, দায়িত্ব না এটা, ঠিক আছে ভাই, না সমস্যা নেই, তা তো আছে, ঠিক আছে ভাই, রাখি ভাই। জলদি একটা একটা করে আগে ব্লক মারি, ব্লক না মারলে ভাই আমার জীবন শেষ। পরেরজন হচ্ছে আমাদের আবার আফিয়া, থ্যাংক ইউ আমার কমেন্ট নেওয়ার জন্য, 80+ লাইক, তোমার ডেয়ার হচ্ছে আননোন নাম্বারকে কল দিয়ে আই লাভ ইউ বলবা যতক্ষণ পর্যন্ত কোনো মেয়ে না ধরে, অ্যান্ড ডেয়ার যে এটা বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো আরেকটা আননোন নাম্বার ফোন দিছি আমি এখন, দেখি আমি একসাথে মনে হয় অনেক নাম্বারকে ফোন দিছি, বাট কিছু করার নাই ভাই, একটা ফাউল মানুষ যদি ফোন ধরতো, কোনো বুলশিট বলছে যতক্ষণ পর্যন্ত মেয়ে না ধরে আই লাভ ইউ, মানে আই লাভ ইউ বলতে হবে, এখন মেয়েকে ধরে তখন মেয়ে কই পাই ভাই, ফোন ধর ফোন ধর। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফারহাদ বলছি। ফারহাদ ফারহাদ, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আচ্ছা, আমি আপনাকে ভালোবাসি। হাই হাই। না সত্যি, আসলে সত্যি হ্যাঁ। হ্যালো, আমি ফারহাদ। না বলতেছিলাম যে আমি ওনাকে ভালোবাসি, উনি রোকেয়া না, রোকেয়া মানে মানে তোরা তোর একবার গানে
রোকেয়াকে আমি পছন্দ করি। নারায়ণগঞ্জের রোকেয়া, তাহলে আপনি কে? না আপনাকে চিনবো কেন, আপনাকে চিনে কি আমি পাঁচটা টাকা পাবো? ও এটা জানতে, আর আপনি আমাকে তুই তুই করে কেন বলতেছেন? আপনি জানেন আমি কে? থাক আমার পরিচয় দিয়ে দিয়েছেন আপনি, আমার পরিচয় দিলে আপনি ভয় পেয়ে যাবেন। আমি হচ্ছে রকার্স গেমিং, চিনছেন কে? রকার্স গেমিং। কেটা দিছি ভাই, কি বলবো যে কালিটা খাইলাম আমি। প্রয়োজন হচ্ছে তোমার একটা ফ্রেন্ডকে আননোন নাম্বার দিয়ে কল করে বলবা যে আমি তোমার সন্তানের বাবা। ওকে পাইছি, ঠিক আছে। ওকে আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিতেছি, নাম হচ্ছে রিয়াসাত, দেখি ফোন ধরে নাকি। লিঙ্ক বাস এসে দেখা যাক কি হয়। হ্যালো, হ্যালো কে? আমি আপনার সন্তানের বাবা। আমি এখন আছি বগুড়া। মাইট দিব স্যার, আপনাকে ভাল লাগতেছে? ঠিক আছে আমি একটু দেখি। হ্যালো, হ্যালো, শোনা যায় না। ও মাই গড, বুঝা গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকগুলা ফোন কল করছি অ্যান্ড আননোন আননোন অনেক নাম্বার ফোন করছি। অ্যান্ড গাইস, এখন নেক্সট ক্যারে ডেয়ারে চলে যাই। এখন আই গেস একজন বলছে সেভেন আপের সাথে ভিনিগার মিক্স করে খাইবা, বাট আমার বাসায় ভিনিগার আসে নাকি শোন, অ্যান্ড সেভেন আপ না, আমার বাসায় কোক আছে, সো আমি দেখি ট্রাই করবো এটা। অ্যান্ড আরেকজন বলছে চায়ের সাথে কোকো কোলা উইথ টি অ্যান্ড ড্রিঙ্ক ইট, জানে আমার কন্ট্রোল না, বিগ ফ্যান, ঠিক আছে অনেক ধন্যবাদ। সে বলছে কোকো কোলার সাথে টি খাইতে, চা খাইতে, অ্যান্ড তাহলে এটা করা যেতে পারে, আমার বাসায় চাও আছে কোক আছে, সো আমি এক সেকেন্ডে নিয়ে আসতেছি। তো এই হচ্ছে গেছে আমার চা, এটা চায়ের মধ্যে কি জানি দুধের শহর আই গেস বলে, অ্যান্ড এটা হচ্ছে আমার গ্লাস, আমি অলরেডি এটার মধ্যে একটু কোক খাইছিলাম, সো এমনা সমস্যা কি, চা কোক তো মিলাবেই। প্রথমত আগে ঢালি, পারবো নাকি কি জানি, ওরে ভাই টেবিলে যেন না পরে। ওকে এতটুকু চা আই গেস, ঠিক আছে, অ্যান্ড কোকটা কুলি কেমনে এক হাতে, ও নাইস, কোকটা একটু ঠেলে নি, অ্যান্ড আই ডোন্ট নো চায়ের কালার দেখতে কেমন হবে। লিটারেলি আমি চায়ের মধ্যে কোক মিলে দিছি, আমি যে কত বড় একটা বেকুব, আমি কী ডেয়ার করতেছি ভাই। তো এই হচ্ছে আমার চা অ্যান্ড কোক, আপনারা দেখতে পারতেছেন, আমি কাঁচের গ্লাসে এটা নিছি যেন আপনারা দেখতে পারেন। ওকে গাইস, সো এই হচ্ছে গাইস আমার চা, চায়ের সাথে কোক মিক্স করা, অ্যান্ড এটা এখন আমি খাবো, অ্যান্ড আমার দেখে কেমন লাগতেছে আমি নিজেও জানি না খাইতে কেমন লাগে। ওকে বিসমিল্লাহ রহমান রহিম, তেমন একটা বাজে লাগতেছে না ভাই, মানে ওয়াও, টেস্টটা কিছুটা ইয়ের মতো হয়েছে, রুয়াবজা দিয়ে যে মিল্কশেকটা বানায় ওইটার মতোই লাগতেছে ফ্লেভারটা। আমার মাইকটা একটু দূরে একটু কাছে নিলে আপনার আমার কথা বুঝবেন না, আমি বারবার স্ক্রিনে তাকালে সরি, আসলে আমার অভ্যাস নাই। এখন থেকে গেছে আমি এটাই খাবো, লিটারেলি এটার মধ্যে মনে হইতেছে গেছ বেশি প্রোটিন টোটিন আছে, তো এটা আমার কাছে মজাই লাগছে। সো এখন চলছে নেক্সট ডেয়ারে, দেখি আর কী ডেয়ার আছে, ভালোই লাগছে। লাইক অ্যান্ড গাইস, আপনারা যদি বলেন রিয়েল লাইফে যে এমন এমন ভিডিও আনতে, তাহলে বলেন আমি আরও চ্যালেঞ্জ ভিডিও বা এমন আরও ভিডিও নিয়ে আসবো। হাবি যাবি চ্যালেঞ্জ ভিডিও যদি দেখতে চান ওটাও কমেন্টে বলতে পারেন, আমি অমন আরও ভিডিও আনবো সামনে। তো যাই হোক, পরে ডেয়ার কালেক্ট করি, যেটা হচ্ছে কুজুই 910, সে বলছে লুঙ্গি ডান্স করো, আমার তো লুঙ্গিই নেই ভাই, আমি আমার বাসায় কেউই লুঙ্গি পরে না। পরের জন হচ্ছে মির্জা নৌরিন, 80+ লাইকস, আপনার ডেয়ার হচ্ছে ড্যান্স করে দেখান যে কোনো সং দিয়ে, না কমপ্লিট করলে ভবিষ্যৎ অন্ধকার, সে আমার ভবিষ্যৎ নিয়ে ভাই কথা উঠায় ফেলছে, এখন তো এটা করতেই হবে, অ্যান্ড এটা একটু ইজিও আছে, এটা আমার জন্য ব্যাপার না। ওকে সো আরেকজন বলছে ডেয়ার তোমার এলাকায় কয়টা কুত্তা আছে, মানে ডগ, ওইটা গুইনা গন বের করো, আর ডেয়ার না নিলে কিন্তু, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এখন আমার এলাকার কতগুলো কুকুর আছে সেগুলো গুনতে হবে, সো আই গেস এটা একটু ইজি আছে, আই থিঙ্ক এটা আমি চাইলে করতে পারবো। সো জীবনে এত কিছু থাকতে এখন যদি আমি কুকুর খুঁজতে, মানে লাইফের মধ্যে কত কি দরকার না দরকার, আমি আপনাদেরকে দেখাই এখন আমাদের রোডের অবস্থা, এখন কুকুর কই পাই একমাত্র আল্লাহ জানে ভাই, আমি আশেপাশে গেছি কুকুর খুঁজতেছি, বাট আমি কোনো কুকুরই পাই না এখনো, আর আমি কুকুর কই থেকে আনি আল্লাহ জানে। কুকুর খুঁজতে খুঁজতে গেছি আমি অনেক দূরে এসে পড়ছি, বাট স্টিল দেয়ার ইজ নো ডগ হিয়ার, মানে আমি কি বলবো, অ্যান্ড আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসতে পারে আল্লাহ জানে, কারণ এখানে অনেক সাউন্ড দিতেছে ভাই। ওয়েট একটা মনে হয় কুকুর পেয়েছি, কুকুর আই গেস, ওয়েট, ওকে এই যে একটা কুকুর ফাইনালি, এই হচ্ছে ডগ, ডগ ওয়ান,
থাকো ভাইয়া, তুমি আমার কামন দিও না ভাই। ওকে, এরপরে গেছি আমি বাসায় চলে গেছি। আসলে আমার ফোনের এক তো চার্জ হয়ে গেছিলো, অ্যান্ড অনেকক্ষণ আমি খুঁজছি, আমি আর কোনো কুকুর পাইনি, তাই আমি বাসায় এসে পড়ছি। সো গাইস, আরেকজন ডেয়ার দিছে যে ফ্রি ফায়ার খেলো। এই ডেয়ারটা মানে অনেক কঠিন একটা ডেয়ার, এটা আমার করাই লাগবে, নাহলে তো পুরাই শেষ। এই কঠিন ডেয়ারটাকে আমার করতেই হবে। সো আমি ফ্রি ফায়ার জলদি জলদি ডাউনলোড দিই। আমি পিসিতে ফ্রি ফায়ার কেমনে নামায়, কি মিউজিক ভাই! ফ্রি ফায়ার তুই এখন থেকে ফ্রি ফায়ারই খেলুম, এত মজা! ও আগে তো পুরো ডিজে হইতেছিল ভাই। সো আমি এখন ফ্রি ফায়ারে, আপনারা দেখতে পারতেছেন, ফ্রি ফায়ার খেলবো। ব্যাটেল রয়্যাল একটা চালু করছি, কেমন খেলি আল্লাহ জানে। আগে আমি রিংটা একটু এনজয় করি, আলাদাই ফিল ভাই। রিংটা যে কে ডেয়ারটা দিছে ভাই, আরে নাম দে দেখা, দাঁড়াও ভিডিও শেষে ক্রেডিট দেবো ভাই। তো আমি গেছি এখন নিচে নামতেছি, আল্লাহ নামে যাই না কি হয়। গ্রাফিক্স মোটামুটি চলে, ফ্রি ফায়ার ইউজার আবার চেনা যায় না ভাই আমি যদি কিছু বলি। আসলে স্কোপায় খেলা হবে, মাথা নষ্ট খেলা দিব গাইস। দেখ আমারে কোন চিবার বিতে নামাইতেছে, ওই দেখ খালি মাঠে নেমে গেছি আমি, এটা কোনো কাম করছে? ওই যে ওই যে এত হাই সেন্সিভিটি কে, দারুন ওয়েট, এমন সেন্সিভিটি তো খেলাই যাবে না। ওকে, গেমটা কেমন জানি ল্যাগি ল্যাগি মনে হইতেছে, বাট আমার FPS 60 লক হয়ে আছে আনফরচুনেটলি। আই ডোন্ট নো ওয়াই, আচ্ছা খেলি, প্যারা নাই, গান টান কই পাই। এই হচ্ছে আমার ব্যাগ। ওই গুলি মারে, গুলি মারে গাইস, পালা পালা পালা, দৌড়াই কি দিয়া, আরে মারিস না। ওই তো ভাইগা গেছে, ভাইগা গেছে, পালা পালা পালা। আমার পিসি সমস্যা না, এটা কি গ্রাফিক্স কে বন্দুক। এই যে এই যে এবার আয় তুই আয় করতে মারলো, এই মার সালারি, ওরে ওরে ও, এটা কি এত সেন্সিভিটি হাই কেন, দাঁড়া দাঁড়া, এই তো মাথা নষ্ট শট। আচ্ছা ঠিক আছে, আর না অনেক খেলুন, খেলছি ভালো লাগছে ভাই, খারাপ না, মোটামুটি লাগছে গেম। আসলে অনেক স্কিলফুল গেম এটা, এটা আমার জন্য না, এত পারফেক্ট স্কিলফুল গেম খেলতে পারি না, এটা খেলার মতো স্কিল আমার নাই। যারা ফ্রি ফায়ার খেলে এরা হচ্ছে খুবই স্কিলফুল গেমার, এরা বেস্ট গেমার পৃথিবীর। এবার ভিডিও থেকে আমার অনেক মজাই লাগছে, আপনাদের অনেক ডেয়ার করে আমার অনেক ভালোই মজা লাগছে, কিন্তু আমার আসলে ভিডিও অনেক লেট হয়েছে, কারণ ফিজিক্যাল ডেয়ার অনেকগুলো ছিল যেগুলো আমি অনেক টাইমের কারণে আসলে করতে পারি না, যেগুলোর জন্য সময় অনেক বেশি লাগছে। সো এটার জন্য কষ্ট করে পারলে একটা লাইক দিয়ে দেন। অ্যান্ড গাইস, এবার দেখি পারলে কি হয়, আপনার পারলে 200 লাইক কমপ্লিট করে দেখেন, আমি গাইস এই ডেয়ারের পার্ট 2 চ্যালেঞ্জ নিয়ে আসবো। আশা করি এবার কষ্ট হবেই, তখন তো 10 ঘন্টার মধ্যে হয়ে গেছিলো আল্লাহ জানে কেমনে। এখন এবার 200 লাইক কেন বলছি, যাতে এবার একটু টাইম লাগে, নাহলে বারবার ডেয়ার করতে গেলে আমার নিজের 12টা বাজে। তো গাইস এবার দেখা যাক 200 লাইক হয় না কিনা, তারপর গাইস আপনাদের সাথে আবার দেখা হবে। সো গাইস ভিডিওটা কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড গাইস নেক্সট ভিডিও কিনে চান ওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।